2010 সালে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে এক নতুন বল বাজারে আনে অ্যাডিডাস। জাবুলানি নামে সে বলটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেনি এমন ফুটবলার কমই ছিলেন। কিংবদন্তি গোলরক্ষক জিয়ান লুইসি বুফন বলটিকে বলেন অসম্পূর্ণ। ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানোর মতে বড়ই অদ্ভুত রে। এর কারণ হিসেবে তারা বলেন বলটি হঠাৎ করে গতি কিংবা দিক পরিবর্তন করে ফেলে, তাই এটি নিয়ন্ত্রণ করা গোলরক্ষকদের জন্য যেমন কঠিন তেমনি অন্যান্য পজিশনের ফুটবলারদের জন্য অসম্ভব। এমনকি লিওনেল মেসির মতো ফুটবলের জাদুকরকেও বলটি নিয়ে অস্বস্তিতে পড়তে হয়, তাই বিশ্বকাপ জুড়ে তার অনেকগুলো শট গোলপোস্টে হাওয়া লাগিয়ে বেরিয়ে গিয়েছিল। শুধু একজন ফুটবলারই ছিলেন যার কাছে পোষমেনে ছিল এই জাবুলানি বল, তিনি উরুগুয়ের স্ট্রাইকার দিয়েগো ফোরলান। 2010 বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী দিয়েগো ফোরলান আর জাবুলানি বলের গল্পই শুনব আজকে। ২০০৯-১০ মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলতেন দিয়েগো ফোরলান। খুব স্বাভাবিকভাবেই স্পেনে যে বল দিয়ে খেলা হতো তার সাথে জাবুলানি বলের কোনো মিল ছিল না, তাই বিশ্বকাপ শুরুর আগে দিয়েগো ফোরলান অ্যাডিডাসের কাছ থেকে জাবুলানি বল চেয়ে পাঠান। বল পাওয়ার পর অ্যাথলেটিকো মাদ্রিদের প্র্যাকটিস গ্রাউন্ডে শুরু হয় সেটি নিয়ে অনুশীলন। ক্লাবের খেলোয়াড়েরা যখন অনুশীলন করে চলে যেতেন তখন জাবুলানি বল নিয়ে ফোরলান শুরু করতেন শুটিং, ফ্রি কিক এবং কন্ট্রোলিং প্র্যাকটিস। ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করেন তিনি জাবুলানিকে পোষ মানাতে। একসময় জাবুলানি আর ফোরলান যেন একে অপরকে বুঝতে শুরু করেন, হয়ে ওঠেন দারুণ বন্ধু। এই বন্ধুত্বের নিদর্শন দেখা যায় বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই। উরুগুয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে 3-0 গোলে হারায়, যার মধ্যে দুটি গোলই করেন দিয়েগো ফোরলান। তার প্রথম গোল কেবল নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামের দর্শকদেরই নিশ্চুপ করে দেয়নি, হতভম্ব করে দেয় টেলিভিশনে চোখ রাখা দর্শকরা, আর কিছুই করার ছিল না। আর সে সময় ধারাভাষ্যকারের কণ্ঠে ভেসে উঠে কে বলে এই বলে জাদু দেখানো সম্ভব নয়। দিয়েগো ফোরলান জাদু দেখিয়েছিলেন ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও, যদিও সে ম্যাচটি বিখ্যাত কিংবা কুখ্যাত হয়ে আছে লুইস সুয়ারেজের হ্যান্ডবল কাণ্ডের জন্য, তাই অনেকে ভুলে যান যে সে ম্যাচে এক চোখ ধাঁধানো গোল করেছিলেন দিয়েগো ফোরলান। খেলায় যখন 1-0 গোলে পিছিয়ে উরুগুয়ে তখন তারা ফ্রি কিক পায় ডিবক্সের বাম প্রান্ত ঘেঁষে। অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে একা একা যে ফ্রি কিক অনুশীলন করতেন এবার সেটি কাজে লেগে গেল। দিয়েগো ফোরলানের এক বাঁকানো শট গোলরক্ষককে বোকা বানিয়ে জড়িয়ে গেল জালে, সেই গোলেই ম্যাচে সমতা আনে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালেও দেখা মিলে আরেক দুর্দান্ত গোলের। 1-0 গোলে পিছিয়ে পড়া উরুগুয়েকে সমতায় ফিরিয়েছিলেন অপ্রতিরোধ্য দিয়েগো ফোরলান। গোলপোস্ট থেকে 22 গজ দূরত্বে বল পেয়ে অপেক্ষাকৃত দুর্বল বাপায় শট নিয়েছিলেন এই উরুগুয়ান স্ট্রাইকার। তীব্র গতিতে গোলরক্ষকের দিকে আসতে আসতে হঠাৎই বাঁক নেয় বলটি। 6 ফুট লম্বা গোলরক্ষক ভ্যান্ডার সার লাভ দিয়েও বলের ফ্লাইট মিস করে হতভম্ব হয়ে যান। এরপরও ম্যাচটি 3-2 গোলে হেরে যায় উরুগুয়ে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা মুখোমুখি হয় তখনও পর্যন্ত 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির, আর সে ম্যাচেই টুর্নামেন্টের সবচেয়ে দৃষ্টিনন্দন গোলটি করেন দিয়েগো ফোরলান। ডিবক্সের সামনে থেকে বল পেয়ে তিনি শরীর বাঁকিয়ে সাইড ভলি করেন, জাবুলানি বল একবার মাটিতে বাউন্স করে জড়িয়ে যায় জালে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার নড়বার সময়টুকুও পাননি। এটি দর্শকদের বিচারে টুর্নামেন্টের সেরা গোলের পুরস্কার লাভ করে। সে ম্যাচেও উরুগুয়ে হারলেও দিয়েগো ফোরলান 5 গোল করে থমাস মোলারের সাথে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন। তবে ফোরলানের চেয়ে কম সময় মাঠে থাকায় মোলারকেই গোল্ডেন বুট দেওয়া হয় আর দিয়েগো ফোরলানকে দেওয়া হয় টুর্নামেন্টের সেরা পুরস্কার গোল্ডেন বল। এরপর প্রবল সমালোচিত জাবুলানি বলে আর খেলা হয়নি বিশ্বকাপ,
কিন্তু দিয়েগো ফোল্ডান আর জাবুলানি বলের বন্ধুত্ব এক অমর গল্প হয়ে আছে ফুটবল ইতিহাসে। ফুটবলের এমন আরো গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।